আম্পায়ারিং বা ম্যাচ রেফারি এটা শুরু হওয়াতে যেটা হবে যে সবাই খুব মানে স্বাভাবিকভাবেই হয়তো বা ম্যাচ ছাড়া চিন্তা করতে পারবে যে না আমি এখন রিটায়ারমেন্টে গেলে একটা কিছু করতে পারবো অনেক ভালো লাগছে কিন্তু এর আগেও আমরা ম্যাচ করেছি কিন্তু ওইভাবে হয়তো প্রকাশিত হয় নাই ফার্স্ট দিয়ে আমাদের শুরু হয়েছিল মেয়েদের প্র্যাকটিস মানে মেয়েদের ম্যাচ চলা আর কি এক্স ন্যাশনাল ক্রিকেটাররা খেলেছে এবং ওদের ম্যাচে আম্পায়ারিং করা তো মানে খুবই বড় একটা ব্যাপার থেকে আসলে সুযোগ হ্যাঁ অবশ্যই অবশ্যই অসাধারণ আমাদের জন্য আসলে শুরু করার জন্য খুব ভালো একটা দিন যে অন্য সময় হয়তো দেখা গেল যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে শুরু করলে অনেকে জানতোই না বাট আজকের দিনটা যেহেতু সব এক্সনেস ন্যাশনাল ক্রিকেটাররা খেলেছে এবং ওদের ম্যাচে আম্পায়ারিং করা তো মানে খুবই বড় একটা ব্যাপার এবং এটা দিয়ে শুরু করা অনেক বড় একটা ব্যাপার না অবশ্যই যে সেটা খুবই জরুরি ছিল কারণ দেখেন বাংলাদেশে কিন্তু ক্রিকেটিং ক্যারিয়ার শেষ হওয়ার পরে আর কোনো অপশন থাকে না যে কি করবেন না করবেন খুব কম মানুষ আছে যে অন্যান্য পেশায় যেতে পারে তো এই আম্পায়ারিং বা ম্যাচ রেফারি এটা শুরু হওয়াতে যেটা হবে যে সবাই খুব মানে স্বাভাবিকভাবেই হয়তো বা ম্যাচ ছাড়া চিন্তা করতে পারবে যে না আমি এখন রিটায়ারমেন্টে গেলে একটা কিছু করতে পারবো সো আমরা আসলে টু থাউজেন্ড নাইনেই করেছি আম্পায়ারিং কোর্স যখনই পাস করেছি অনেকেই করেছিলাম বাট তারপর আর কাজ করা হয়নি সেভাবে এখন থেকে আমার মনে হয় যে শুরুটা যেহেতু হলো সুযোগ আসবে অনেক বেশি কাজ প্রত্যাশা তো নিশ্চয় নিশ্চয়ই আমরা এখানে শুরু করেছি ইন্টারন্যাশনালি আমাদের আম্পায়ারিং ম্যাচ রেফারি করার একটা টার্গেট তো আমাদের রয়েছে এবং যেভাবে আসলে আম্পায়ার্স কমিটি থেকে বলা হয়েছে আসার আলো দেখছি স্বাধীনতা অনেক ভালো লাগছে কিন্তু এর আগেও আমরা ম্যাচ করেছি কিন্তু ওইভাবে হয়তো প্রকাশিত হয় নাই ফার্স্ট ডিভিশনতে আমাদের শুরু হয়েছিল মেয়েদের প্র্যাকটিস মানে মেয়েদের ম্যাচ চলা আর কি আম্পায়ার হিসেবে থেকে আসলে আসলে আপনাদের নিয়ে অনেক নেওয়া হচ্ছে সেগুলো কি কি এবং আপনারা বাস্তবায়ন হলে অবশ্যই মেয়েদের জন্য একটা পজিটিভ সাইন কারণ অনেকে আছে যে খেলা ছেড়ে দিয়েছে স্কোরিং আসতে চায় আম্পায়ারিং আসতে চায় এক্ষেত্রে তো মেয়েরা আরও আগ্রহী হবে ফ্যামিলি থেকে আরও আগ্রহী হবে না একটা তো খেলা পেছনে খেলতে গেলে যে মানে অন্য সাইডে যাওয়া যাবে না বা এরকম সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হতে চাই আর খেলার মাধ্যমে যে অনেক বড় জায়গায় যেতে যাওয়া যায় এটা তার প্রুফ হবে আর কি আমরা কি জায়গা থেকে আসলে নেওয়ার একটা সুযোগ তৈরি হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো সেই মানে আপনাদের এখন সামনে আছে যেহেতু ছেলেদের ম্যাচ পরিচালনা করলেন এটা তো আমরা বিশ্ব অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে ছেলেদের ম্যাচ নারী আম্পায়ারে পরিচালনা করছেন আপনারাও তো সেটাই চান হ্যাঁ অবশ্যই সেটাই চাই আমি যদিও ছেলেদের প্র্যাকটিস ম্যাচগুলো চালিয়ে যাই আমি বিকেএসপিতে ক্রিকেট কোচ হিসেবে আছি তো বিভিন্ন একাডেমি ইংল্যান্ড টিম আসে পাকিস্তানি টিম আসে বা ইন্ডিয়া টিম আসে তো আমি ম্যাচ করি হয়তো অফিসিয়ালভাবে ওইভাবে প্রকাশিত হয় না আর কি এই ফার্স্ট টাইম হয়তো বা হচ্ছে আমি রেগুলারই প্র্যাকটিসের মধ্যেই আছি আমি চাই যে আমাদের মেয়েরা যারা খে খেলা ছেড়ে দিয়েছে বা এই পেশে আসতে চায় তাদের আগ্রহী করা এবং এই আওতায় নিয়ে এসে ট্রেনিং দিয়ে যেন ওই পর্যায়ে যেতে পারে সবারই একটা স্বপ্ন থাকে একটা বিশ্বের মঞ্চে তাকে দাঁড় করানোর তো ক্রিকেট বসে ক্রিকেট বোর্ডের কাছে প্রত্যাশা এইটাই যে যেন আমাদের মেয়েদেরকে আপডেট করে